মেয়র কি বলবো বিস্ফোরক কথা বলেছেন না বিস্ময়কর কথা বলেছেন উনি হঠাৎ কাউন্সিলরদের গার্জিয়ান হয়ে গেছেন কাউন্সিলরদের গার্জিয়ান হয়ে গিয়ে কাউন্সিলরদের বাঁচিয়েছেন এই যে অবৈধ বেআইনি নির্মাণ হচ্ছে আর টাকার গল্প চলছে লাগে লাগে টাকা উঠছে এইগুলোর দোষ যেন কাউন্সিলরদের ঘাড়ে না পড়ে এটা উনি চেষ্টা করেছেন যাতে কাউন্সিলররা চিরকাল ওকে সেলাম ঠুকতে পারে ওনার খেয়াল নেই যে উনি মেয়র দোষটা কার বিল্ডিং ডিপার্টমেন্টে সেটা তো মেয়রের এখতিয়ারে তাহলে মেয়র কী করলেন তাহলে মেয়র কি কাউন্সিলররা দোষ করেনি সব দোষটা মেয়র একা করছেন অথবা দোষটা কার পুলিশের উনি জানেন তো যে পুলিশের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তাহলে অপদার্থ মমতা ব্যানার্জি তার পুলিশ টাকা খাচ্ছে অপদার্থ মেয়র তার বিল্ডিং ডিপার্টমেন্ট টাকা খাচ্ছে আর সবচেয়ে পদার্থ ওর কাউন্সিলররা তারা সাধু পুরুষ এইটা আসলে কাউন্সিলররা যেহেতু বুঝতে পারছেন ওর ওপরে ভরসা তাদের কমছে সেই কারণে কাউন্সিলরদের ভরসা তৈরি করার জন্য ব্যবস্থা করছেন সময় এমন প্রত্যেকে প্রত্যেকের পিছনে ঠেলে দিচ্ছেন মেয়র ঠেলছেন কাউন্সিলরদের বিরুদ্ধে কাউন্সিলর ঠেলছেন মেয়রের বিরুদ্ধে বা মেয়র ঠেলছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে এটাই চলবে যতদিন যাবে এটা বাড়বে দুর্নীতিতে ভরে গেছে রাজ্যটা শাসক দল ভয়ে আছে নির্বাচন কমিশনকে যা বলা হয়েছে তা কোনোটাই শোনেনি এখনো পর্যন্ত এসপি হাওড়া তাকে বদল করেনি নির্বাচনের কাজ করছে তারা যারা কাজ করতে পারে নয় এমন লোকেরা কাজ করছে কন্ট্রাকচুয়াল সহ বিভিন্নভাবে যুক্ত হয়ে আছে সিভিক পুলিশ নির্বাচনে একটা বড় দায়িত্ব নিচ্ছে হবার কথা না ফলে আসলে নির্বাচনটাকে পলিউট করাটা শাসন করে নিচ্ছে নির্বাচন কমিশন সেইভাবে চলতে চায় তবে এটা সবাই বুঝেছেন মানুষ তৈরি হয়ে বসে আছে ভোট দেওয়ার সুযোগ তারা যখন পাবে তখন সেটা তৃণমূলের বিরুদ্ধে আর বিজেপির বিরুদ্ধে যাবে এটা বুঝতে পেরে তৃণমূল খুব ভয় আছে বলে বাইরের থেকে বাহিনী জোগাড় করার চেষ্টা করছে বহু জায়গাতে প্রতিরোধ হচ্ছে বহু জায়গাতে ইতিমধ্যে আটকেছে আবার সবচেয়ে আটকাতে পারছে না এই লড়াইটা চলবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে।